আসসালামু আলাইকুম। সীমাস কিচেন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটি কালো জাম মিষ্টি রেসিপি দেখার জন্য। মিষ্টি বানাতে গিয়ে অনেকে অনেক সমস্যায় পড়েন, ভিতরে রস ঢুকে না বা উপরে হার্ড হয়ে যায় বা চুপসে যায়। যারা এই সমস্যায় পড়েন তাদের জন্যই মূলত আজকের আমার এই কালো জাম মিষ্টি রেসিপিটি। চট্টগ্রাম সিটির কিছু নির্দিষ্ট স্থানে আমার বানানো এই মিষ্টি সহ যে কোনো খাবার অর্ডার করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে থাকার ফেসবুক পেজের লিংকে গিয়ে আপনারা সেই পেজটা ঘুরে আসতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে পুরো রেসিপিটি আপনারা না টেনে দেখতে থাকুন আমি কিভাবে কালোজাম মিষ্টিটা তৈরি করি। আমি এখানে বড় একটি প্লেট নিয়েছি, এর মধ্যে আমি এখানে 1 কাপ ফুল ক্রিম গুঁড়ার দুধ ঢেলে দিলাম। 1 কাপ গুঁড়ার দুধের সাথে এখানে আমি 1 চা চামচ ময়দা ব্যবহার করছি, 1 চা চামচ সুজি ব্যবহার করছি, 1 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করছি। এখানে বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এখন আমি সবগুলি উপকরণ গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণটা যদি আপনারা ঠিকঠাকভাবে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটা পারফেক্টভাবে হবে। এখন আমি সবগুলি মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ ঘি ব্যবহার করছি। ঘিয়ের পরিমাণটাও বেশি দেওয়া যাবে না, 1 চা চামচই দিতে হবে। ঘিটা আমি আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন, কিন্তু তেল ব্যবহার করা যাবে না। এখন আমি এখানে একটি ফেটানো ডিম দিয়ে গুঁড়ার দুধটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে 2টি ডিমই ফেটিয়ে নিতে পারেন, যতটুক লাগবে অতটুক ব্যবহার করবেন। আমি এখানে 1টি ডিম নিয়েছি, তাই এখানে আমার মিশ্রণটা একটু হার্ড হয়েছে, তাই এখানে আমি 1 চা চামচ পরিমাণ দুধ ব্যবহার করছি। দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু আমি ফুড কালার ব্যবহার করছি না, ন্যাচারাল কালারটাই আমি রাখবো, তাই আমি এখানে মিশ্রণটা এভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে অল্প অল্প মিশ্রণ হাতে তালুতে করে নিয়ে আমি লম্বা শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টিটা বানাতে গিয়ে যদি দেখেন মিশ্রণটা শক্ত হয়েছে বা মিষ্টিটা ফেটে যায় তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটা পারফেক্ট হবে না। এখন মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে একটি প্যানের মধ্যে তেল গরম দিয়েছি। তেলের তাপমাত্রাটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি সবগুলি মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিব। এখন আমি প্যানের ডান্ডির মধ্যে ধরে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায়। এভাবে করে কিছুটা মিষ্টি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন ছাঁকনির সাহায্যে মিষ্টিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি এখানে এরকম কালার করে মিষ্টিগুলো ভেজে নিয়েছি। আপনারা যদি আরও কালার করতে চান তাহলে আরও কালো করে ভেজে নেবেন। এখন আমি মিষ্টিগুলো একটি ট্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি মিষ্টি শিরা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ চিনির সাথে এখানে আমি 7 কাপের মতো পানি দিয়েছি। মিষ্টি শিরাটা যত পাতলা হবে মিষ্টির ভিতরে ভালোভাবে শিরাটা ডুববে, তাই আমি শিরাটা পাতলা করে মিষ্টিটা তৈরি করব। এখন এর মধ্যে আমি 2টি এলাচ থেতলিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টির শিরাটা ফুটে ওঠার আগ পর্যন্ত ডেকে রাখবো। মিষ্টি শিরাটা এখন ফুটে উঠে গেছে। এখন আমি মিষ্টিটা ঢেলে দিলাম। মিষ্টিটা কিন্তু আমি কিছুটা ঠান্ডা হওয়ার পর ঢেলে দিয়েছি। এখন আমি ঢাকনা ছিদ্রটা বন্ধ করে 10 থেকে 15 মিনিট বয়েল করব। এ পর্যায়ে আমি প্যানের ডান্ডি ধরে আমি একটু হালকা ঝাঁকিয়ে নিয়েছি। এখন 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটি চামচের সাহায্যে মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আবারও 20 মিনিটের জন্য ডেকে রাখব। 20 মিনিট পর আমি দেখুন আবারও মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কীরকমভাবে ফুলে গেছে। এরকম করে আমি
40 থেকে 50 মিনিটের মতো মিষ্টিগুলো বয়ল করব। 50 মিনিট পর মাঝে মাঝে আমি একটু নেড়ে দিব। 50 মিনিট পর আমি মিষ্টির ঠান্ডা করার জন্য ঢাকনাটা বন্ধ থাকা অবস্থাতেই চুলাটা বন্ধ করে রেখে দিব। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি আপনাদের মিষ্টিগুলো একটি চামচ দিয়ে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলি মিষ্টি তুলে নিয়ে এখন আমি মাওয়া দিয়ে মিষ্টিটা মাখিয়ে নিব। আপনারা চাইলে গুড়ার দুধ দিয়ে মাখিয়ে নিতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এখন আমি একটি মিষ্টি আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা কত নরম হয়েছে, ভিতরটা কত সফট হয়েছে। ভিতরে কিন্তু একদমই পুরোটা রসে ডুবে আছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, আর আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।